প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, পাঁচ শ্রেণীর মানুষ কুরবানি করলে কোনো লাভ হবে না, তাদের কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে, তারা গুনাহগার হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কুরবানির আগে আপনারা পাঁচটি কাজ করে দিবেন, নতুবা ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন। এমনিভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কুরবানি বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর আপনাদেরকে বলে দিব, তাহলে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কুরবানি করতে পারবেন। প্রথম প্রশ্ন হলো, কত টাকা থাকলে কুরবানি দিতে হবে বা কুরবানি ওয়াজিব হবে? এমনিভাবে দ্বিতীয় প্রশ্ন হলো, গর্ভবতী পশু কুরবানি করা যাবে কিনা? তৃতীয় প্রশ্ন হলো, কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? চতুর্থ প্রশ্ন হলো, ছেলের টাকা আছে, বাবার তেমন টাকা পয়সা নাই, তাহলে ছেলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে নাকি বাবার পক্ষ থেকে কুরবানি দিতে হবে? এমনি ভাবে পাঁচ নম্বর প্রশ্ন হলো, ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে তাহলে তাদের কুরবানিগুলো হবে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে সর্বপ্রথম এই পাঁচটি প্রশ্নের উত্তর বলে দিব, এরপর আমি আপনাদেরকে পাঁচ শ্রেণীর মানুষ কুরবানি দিলে কোনো লাভ নাই এবং এই পাঁচটা কাজ অবশ্যই ছেড়ে দিতে হবে, যদি কেউ না ছাড়ে ইমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করে। এই বিষয়গুলো আপনারা শুনবেন, বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা কুরবানির বিষয়ে সঠিকভাবে একটা ধারণা পাবেন এবং ভুলগুলো আপনারা ছেড়ে দিতে পারবেন, বর্জন করতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন, অর্থাৎ আল্লাহর জন্য আমাদের কুরবানি করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কুরবানির গোশত রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে তোমাদের তাকওয়াটা পৌঁছায়, অর্থাৎ আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতেছি, নাকি গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিতেছি, নাকি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিতেছি? আমাদের মনের আসল যে নিয়ত, এই নিয়তটাই আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য মনে রাখবেন, কুরবানি আল্লাহর জন্য দিতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি পাঁচটি প্রশ্নের উত্তর আগে আপনাদেরকে বলে দেই। প্রথম প্রশ্ন হলো, কত টাকা থাকলে কুরবানি দিতে হবে, কুরবানি ওয়াজিব হবে? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যাদের কাছে যাকাতের নেসাব পরিমাণ মাল আছে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যাকাতের নেসাব কি জিনিস? যাকাতের নেসাব হলো ৭.৫ ভরি স্বর্ণ যদি থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়, যদি এক বছরের সম্পদটা থাকে। আর কুরবানির ক্ষেত্রে এক বছর থাকতে হবে না, বরং এই সম্পদ ৩ দিন থাকলেই হবে। ৩ দিন যদি কেউ ৭.৫ ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা, মনে করেন টাকার হিসাব করলে প্রায় ৭.৫ লক্ষ টাকা, যদি কারো কাছে ৭.৫ লক্ষ টাকা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই টাকাটা ৩ দিন থাকলেই হবে, ৩ দিনের যে কোনো দিন থাকলে অথবা ৩ দিন থাকলে হবে। এটা হলো ১০ জিলহজ, ১১ জিলহজ, ১২ জিলহজ। কুরবানির ঈদের দিন হলো ৩ দিন, ১০, ১১, ১২ জিলহজ, ১০ জিলহজ, ১১ জিলহজ, ১২ জিলহজ। এই ৩ দিন যদি কারো কাছে ৭.৫ লক্ষ টাকা অথবা ৭.৫ ভরি স্বর্ণ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনিভাবে যদি কারো কাছে ৫.৫ ভরি রূপা অথবা স্বরূপ পরিমাণ নগদ অর্থ থাকে তাহলেও তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। ৫.৫ ভরি রূপা বর্তমান বাজার দর মনে করেন ১ লক্ষ টাকা আছে, এখন কেউ যদি ১ লক্ষ টাকা থাকে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এটা হলো রূপার হিসাবে, ৫.৫ ভরি রূপা অথবা ১ লক্ষ টাকা যদি কারো কাছে থাকে তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে।
এখন প্রিয় ভাইয়েরা দ্বিতীয় প্রশ্নটি হলো যে গর্ভবতী পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে কিনা। দেখেন, একটা হলো মাত্র গর্ভবতী হয়েছে পশুটা, 2-3-4-5-6 মাস হয়েছে, বেশি একটা সময় হয় নাই, হ্যাঁ ওই পশু দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা হলো গর্ভবতী পশু গর্ভ প্রায় কাছাকাছি চলে আসছে, হয়তো কিছুদিনের মধ্যে গর্ভের বাচ্চা গর্ভপাত করবে, কিছুদিনের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করবে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি না দেওয়াই উত্তম। আর যদি কেউ গর্ভবতী পশু কুরবানি দিল, দেওয়ার পরে গর্ভের বাচ্চা বের হয়ে আসলো এবং বাচ্চাটা যদি জীবিত থাকে, তাহলে এই বাচ্চাটা হাদিয়া দিতে হবে, সদকা দিয়ে দিতে হবে। আর যদি বাচ্চাটা মনে করেন আদামারা অবস্থায় বের হয়েছে, তখন ওই বাচ্চাটাকে গরুর সঙ্গে জবাই করে ফেলতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, তবে মনে রাখবেন গর্ভ যদি একবারে কাছাকাছি হয়ে যায়, যে বেশ কয়েকদিনের মধ্যে গর্ভপাত হতে পারে, জন্মগ্রহণ করতে পারে, তাহলে কিন্তু ওইটা না দেওয়াই উত্তম। এমনি ভাবে তৃতীয় নাম্বার প্রশ্ন হলো যে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে। এখন কথা হলো কুরবানির গোশত কোন নিয়মে বন্টন করবে আর আকিকার গোশত কোন নিয়মে বন্টন করবে। দেখেন, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, এটা উত্তম। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য, আরেক ভাগ গরিব এতিম মিসকিনদের জন্য। এই 3 ভাগে ভাগ করা হলো উত্তম। আপনি যদি 3 ভাগ না করেন, এতে কোনো সমস্যা নাই, তবে 3 ভাগ করাটাই সবচেয়ে বেশি ভালো এবং সওয়াবের কাজ। এখন কথা হলো আকিকার গোশত কিভাবে বন্টন করবেন। কুরবানির গোশত যে নিয়মে বন্টন করবেন, আকিকার গোশত একই নিয়মে বন্টন করবেন। তবে মনে রাখবেন, এই ভুলটি করলে কিন্তু কুরবানি হবে না। এটা হলো, অনেকে আছে কুরবানির গোশতের মাধ্যমে পারিশ্রমিক দেয়, না, কুরবানির গোশতের মাধ্যমে আপনি পারিশ্রমিক দিবেন না। আপনি পারিশ্রমিক তাকে আলাদা দেন, যে জবাই করছে অথবা কুরবানির গোশত কাটাকাটি করছে তাকে আলাদা পারিশ্রমিক দেন। হ্যাঁ, তাকে যদি কুরবানির গোশত দিতে চান, এমনিতে অন্যান্য গরিবদেরকে যেমন দেন, ওনাকে ওইভাবে দিতে পারেন যদি গরিব হয়, এবং এটাকে পারিশ্রমিক না, এটাকে যদি আপনি এমনিতে দেন। এমনিভাবে 4 নম্বর প্রশ্ন হলো যে ছেলের টাকা আছে, বাবার তেমন টাকা পয়সা নাই, তাহলে ছেলের পক্ষ থেকে কুরবানি দিতে হবে নাকি বাবার পক্ষ থেকে। মনে করেন ছেলে বিদেশে আছে, বাবা এখন তেমন কাজকর্ম করে না, টাকা পয়সাও তেমন নাই, ছেলের অনেক টাকা পয়সা, এখন কুরবানিটা কার পক্ষ থেকে দিতে হবে। মনে রাখবেন, কুরবানিটা যেহেতু ছেলের টাকা আছে, ছেলে বিদেশ আছে, টাকা পয়সা আছে, তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এই জন্য ছেলের পক্ষ থেকেই কুরবানি দিতে হবে, বাবার পক্ষ থেকে দেওয়া যাবে না। এখন অনেকে বলে ফেলবে, হায় হায়, বলেন কি হুজুর, বাবার পক্ষ থেকে কুরবানি দিবেন, এটা আবার কেমন কথা। দেখেন, ফরজ হয়েছে ছেলের উপরে, ওয়াজিব হয়েছে কুরবানি, ছেলেই কুরবানি দিতে হবে, এটা মাসআলা। হ্যাঁ, এখন কথা হলো ছেলের যদি টাকা পয়সা বেশি থাকে, সে একটা গুরু আনলে কিন্তু 7 নাম দিতে পারে, অথবা একটা গুরুতে 3-4 নাম রাখতে পারে, এর মধ্যে বাবার নামে দিতে পারে, এমনিভাবে সে চাইলে মায়ের নামেও দিতে পারে, এটা অন্য হিসাব। এমনিভাবে আরেকটা কথা হলো যে পরিবারের 5 জন, 3 ছেলে, মা বাবা, 3 ছেলেই কুরবানির উপযুক্ত, তাদের অনেক টাকা পয়সা আছে, আবার মা বাবারও অনেক টাকা পয়সা আছে, এখন কুরবানিটা কার পক্ষ থেকে দিবে। দেখেন, যেহেতু 5 জনের টাকা পয়সা আছে, 5 জনের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, এখন এই 5 জনই কুরবানি 5 জনের পক্ষ থেকে দিতে হবে। একটা গরু আনলে 7 নাম 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়। দেখেন, এখানে আরেকটা বিষয় বলে দেয়, অনেকে আছে বলে আমরা 7 নামে কুরবানি দেই, আমরা উমুকের নামে, বাবার নামে কুরবানি দেই। দেখেন, ভালো করে মনে রাখবেন, কুরবানি দিতে হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, বাবার জন্য নয়, উমুকের জন্য নয়, তুমুকের জন্য নয়। আমরা অনেকে বলি 7 নামে, না, এটা ভুল কথা। আমরা কথাটা বলবো 7 জনের পক্ষ থেকে কুরবানি, এই কথাটা সকলে বলবেন, 2 জনের পক্ষ থেকে কুরবানি, 3 জনের পক্ষ থেকে কুরবানি, আমার বাবার পক্ষ থেকে কুরবানি, আমার ছেলের পক্ষ থেকে কুরবানি, পক্ষ থেকে হবে কুরবানি, কারো নামে না, নামে হবে কুরবানি একমাত্র আল্লাহর নামে হতে হবে। এমনিভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষ প্রশ্ন হলো যে ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানির পশু জবাই করে ফেলে, ঈদের নামাজ পড়ে নাই, মানে ঈদের দিন তো 3 দিন, 10-এ জিলহজ, 11-এ জিলহজ, 12-এ জিলহজ। এখন দেখা যায় 10-এ জিলহজ কিন্তু আপনার যখন 9-এ জিলহজ হয়, 9-এ জিলহজের দিন শেষ, তখন থেকেই, রাত থেকেই কিন্তু 10-এ জিলহজ শুরু হয়ে যায়। এখন অনেকে যদি চিন্তা করে, হায় হায়,
দশে জিলহজ যেহেতু শুরু হয়ে গেছে, তো কুরবানির দিন শুরু হয়ে গেছে, কারণ কুরবানির দিন তো তিন দিন, দশে জিলহজ, এগারো জিলহজ, বারো জিলহজ। তাহলে আমার ঈদের নামাজ পড়ার দরকার নাই, আমি রাতেই কুরবানি করে ফেলি, অথবা আমি সকালবেলা ঈদের নামাজের আগে কুরবানিটা কইরা যাই, ঈদের নামাজে কইরা কুরবানির গোশত খাবার খাবো। দেখেন, ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি করে, তার কুরবানিটা হবে না, হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য ঈদের নামাজ পড়ার পরে এরপর কুরবানি করতে হবে। এমনি ভাবে প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব, পাঁচ শ্রেণীর মানুষ তাদের কুরবানি করলে কোনো লাভ নাই, তাদের কুরবানি হবে না। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা কুরবানি দেওয়ার আগে পাঁচটা কাজ ছেড়ে দিন, নতুবা ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য ভালো করে শুনবেন, এবং আপনারা এই পাঁচটা কাজ আগে আগে ছেড়ে দিন, বয়ানটা আগে আগে শুনুন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, দেখেন কুরবানির গরু কিনতে গিয়ে অনেকে ভুল করে, এই ভুলগুলা করা যাবে না। এটা হলো কুরবানির গরু কিনতে গিয়ে অনেকে আছে জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, অনেক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়। দেখেন, আপনি কুরবানির গরু কিনতে গিয়ে যদি নামাজ না পড়েন, আপনার কুরবানিটা কবুল হবে কিভাবে? নামাজ পড়বেন। এমনিভাবে অনেক সময় দেখা যায় অনেক মহিলারা বেপর্দা হয়া কুরবানির গরু কিনতে যায়। আপনার উপর কুরবানি হইছে ওয়াজিব, আর পর্দা হইল ফরজ। আপনি ফরজ চাইরা ওয়াজিব লইয়া টানাটানি লাগছেন, মানে আপনার অবস্থা এমন হয়েছে যে আপনি পাগড়ি হইল সুন্নত আর সতর ডাইকা রাখা ফরজ। এখন মনে করেন এক লোক ওয়া শুইনা লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে, পাগড়ির ফজিল শুইনা লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধছে। ঠিক যারা বেপর্দা হয়া এই গরুর হাটে যাবে বা পশুর হাটে যাবে, কুরবানির পশু কিনবে, মনে রাখবেন যে মহিলারা বিশেষ করে তাদের কুরবানিটা হবে না। এমনিভাবে যারা নামাজ না পড়বে, বেনামাজি থাকবে, তাদের এই কুরবানিটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনি কুরবানি দিতেছেন, আপনি বেপর্দা হবেন না, বেনামাজি হবেন না, নামাজগুলো পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন, কুরবানি দেওয়ার আগে আগে আপনারা পাঁচটি কাজ ছেড়ে দিন, পাঁচটি কাজ আজকে থেকে এখন থেকে ছেড়ে দিবেন, নতুবা ইমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো, অনেকে আছে মাজারে সেজদা করে, আবার অনেকে আছে আল্লাহ ছাড়া সেজদা দেওয়া যায় এমন কথা বলে, আবার অনেকে আছে মাজারে দান সৎকা করে, মাজারে মান্নত করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সবগুলো কাজ হলো শিরিক, আর এই শিরিক কাজ যারা করবে তাদের কোনো এবাদত, নামাজ, রোজা, কুরবানি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এই কাজগুলো যারা করবে তারা মুমিন মুসলমান থাকতে পারে না, তারা মুশরিক হয়ে গেছে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ যে গুনাহ ইচ্ছা ক্ষমা করে দিবে, তবে শিরিকের গুনাহ আমার আল্লাহ কখনোই মাফ করবে না। আল্লাহ সব গুনাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। এই জন্য যারা বলে আল্লাহ ছাড়া সেজদা দেওয়া যায়, যারা মাজারে সেজদা করে, যারা মাজারে দান করে, সৎকা করে, মান্নত করে, ওই সবগুলা লোক মুশরিক হয়ে গেছে। এই লোকগুলো যদি কুরবানি করে, এবাদত বন্দেগী করে, কোনো কিছুই কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যদি এমন কোনো কাজ আপনারা করে থাকেন, অথবা শিরককে যদি সমর্থনও করে থাকেন, তাহলে আপনারা তৌবা করবেন, তৌবা কইরা আপনারা আল্লাহর কাছে মাফ চাইবেন, নতুবা আপনাদের কোনো কিছুই কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর তিন নাম্বার আপনারা যে কাজটি ছাড়তে হবে, এটা হলো যদি সুদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে তাহলে সুদ ছেড়ে দিবেন। কারণ মনে রাখবেন যে নাকি সুদ খায় সে হলো কাফের, যে সুদ খায় সুদের সাথে সম্পর্ক আছে তার ইমান নাই, সে ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া গেছে।
এখন অনেকে বলতে পারে কেন সে কাফের হয়ে গেল, কারণ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা যেন আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনারাই চিন্তা করে দেখেন যে নাকি আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার ইমান কি আছে না গেছে, তার ইমান চলে গেছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। আমার নবী বলেন সুদের 70 ধরনের গুনাহ আছে, এর মধ্যে সুদের সবচেয়ে ছোট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। এই জন্য মনে রাখবেন যারা সুদ খায় তারা আসলে সুদ খায় না, তারা তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে, আকাম করতেছে, কুকাম করতেছে। সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা, তাহলে সুদের সবচেয়ে বড় গুনাহ কি হতে পারে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আজকে যদি বলা হয় আপনাকে 10 লক্ষ টাকা দেয়া হবে, আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। কিন্তু যারা সুদ খাইতেছে তারা কিন্তু ঠিকই তাদের মায়ের সঙ্গে জেনা করতেছে। এই জন্য আমি বলি এই সুদকুর তুই সুদ খাইস না, প্রয়োজনে কুত্তার গুয়ার শুয়রের গু তেল দা বাইজ্জা খা, এরপরেও সুদ খাইস না। কারণ কুত্তার গু শুয়রের গু তেল দা বাইজ্জা খাইলেও তো এত গুণা হবে না, মায়ের সঙ্গে জানা হবে না। এই জন্য সাবধান, সুদ খাওয়া যাবে না। এই সুদকুরের প্রসঙ্গে আল্লাহ বলেন সুরাত বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেন ফামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা সুদকে হারাম জানার পরেও সুদি কারবার ছাড়লো না, সুদি কারবার করলো, ফাউলাইকা আসহাবুন নার, তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য সুদ ছাড়তে হবে। এই সুদ না ছাড়লে কুরবানি দিলে কোনো লাভ হবে না, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, এমনকি আপনি ইমানদার হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করতে পারেন যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন। এই জন্য তৌবা করে নেন, আজকে এখন বয়ান শুনতেছেন তৌবা করেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নম্বর যে কাজটা ছাড়তে হবে এটা হলো আপনার যদি অন্তরের নিয়ত ঠিক না থাকে, নিয়তটা আজকে এখনে ঠিক করে নিবেন। আপনি যদি মানুষকে দেখানোর জন্য অথবা কারো বয়ে মানুষকে দেখানোর জন্য যে আমি এত বড় দিতেছি, মানুষ আমাকে অনেক কিছু বলবে, পয়সাওয়ালা বলবে, এই বলবে। আরেকটা হলো যে আরে এবার কুরবানি টানা দিলে কেমন দেখা যায়, অমুকের শ্বশুর আছে, আত্মীয় স্বজন আসবে, যদি জানে কুরবানি না দেয় তাহলে তো জিনিসটা খারাপ দেখা যায়, না কুরবানিটা দেই। এমন নিয়ত গন্ডগোল যাদের আছে আপনারা নিয়তটা ঠিক করে নেন, কারণ এই নিয়তগুলো থাকার কারণে আপনি শিরিকে আজগর করলেন, ছোট শিরিক করলেন, এই ছোট শিরিক আপনাকে বড় শিরিকের দিকে নিয়ে যাইতে পারে। এই জন্য তৌবা করেন এবং আপনার নিয়তটা ঠিক করে নেন, আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন অগণবীজি আপনি বলে দিন যারা নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমি নবীর মরণ, সব কিছু একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্যে। একটু চিন্তা করে দেখেন আমার আপনার নবী আমাদের নবীর সব যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের সব কিছু আল্লাহর জন্যই হতে হবে। এই জন্য আল্লাহর জন্য সব করতে হবে, আল্লাহর জন্য। এমনি ভাবে 4 নম্বর ওই কাজটা ছাড়বেন এটা হলো অনেকে আছে বেপর্দা হইয়া কুরবানির হাটে যায়, কুরবানির অনেক মহিলারা দেখা যায় কুরবানির হাটে বেপর্দা হইয়া যাইতেছে। আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলারা কুরবানির পশু জবাই করতেছে, তারা বেপর্দা হইয়া পুরুষদের সামনে চলে আসে, তারা তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হইতেছে,
দেখেন আপনি যে বেপর্দা হয়ে সামনে আসছেন পুরুষের সামনে, অথবা কোরবানির হাটে গেছেন, আপনার কোরবানিটা হইতেছে না, আপনার কোরবানিটা কবুল হবে না। পর্দা হইল ফরজ আর কোরবানি ওয়াজিব, আপনি ফরজ ছেড়ে দিছেন ওয়াজিব করতে গিয়া এমনি ভাবে। এই জন্য এই কাজটা আপনারা বেপর্দা হবেন না। হ্যাঁ, কাফের হবেন যে তা না, তবে এর জন্য তওবা করে নেবেন। পাঁচ নাম্বার হলো আপনারা বেনামাজি হয়ে কোরবানি করেন না। অনেকে আছে কোরবানির দিন ফজরের দিনও না ফজরের নামাজটাও পড়েন, জোহরের নামাজের খবর থাকেন। আবার অনেকে আছে কোরবানির পশু কিনতে গিয়েও নামাজ পড়েন। সাবধান, এইগুলো করা যাবে না। নামাজ পড়বেন, বেনামাজি হবেন না।